রমজানের স্পেশাল ম্যাগি লুটুস রান্না করব আজ আমরা খাতি জবরটা সব ইনশাআল্লাহ কেপসি কল নিয়ে আসি মুরগি নিয়ে আসি আরো বহু রকমের মশলা নিয়ে আসি এইটা যে রান্না করি খাতি জবরটা সব ইনশাআল্লাহ মশলা ভিতরে আরো ই আছে মশলা আছে ভিতরে আরো বহু রকমের মশলা আছে বুঝছেন আচ্ছা দেখা যাক রান্নার সময় আপনারা সব দেখতে পারবেন কি কি আছে রমজানের স্পেশাল ম্যাগি লুটুস তো আর স্বাদ হবে নি সেই স্বাদ আজ আমরা সেইটাই আনিছি হ্যাঁ আমরা এখন এগুলো সব মুরগি কাট তোমরা মুরগি কাটো আমরা এই প্যাক্সিকাল গুলো কাটি নি হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম ও হ্যাঁ এই যে মুরগির খালি মাংস নেব হাড় নেব না হাড় ভাত হাড় ভাত খা দিলে ভালো হয় না দাদা না রাসমা তো হাড় গলা হয়ে যাবে আর পানি খাবো না দাদা দাও আমি পাঁচটা খাওয়াবো না পাঁচটা দাও মুরগির ভিতর থেকে মাংস সব বাকি হয়েছে খালি হাত দিত সেই জন্য খেয়ে দিত আমার কুটা কাটা শেষ মুরগি আমার মেক্সিকো মুরগি মেক্সিকো কুটা শেষ আমার কাছে মুরগি হ্যাঁ আমরা হলে দিয়ে নি এটা দেহের দিয়ে নি মাংস গুলো আরে মাংস ও এই যে গাবলা পানি দিয়ে বালতি গাবলা পানি দিয়ে গাবলা দিয়ে ধোয়া পানি এক বালতি বসান হ্যাঁ ধোয়া শেষ খুব সুন্দর করে ধুয়ে নিলাম খেতে থেকে তোলা তো এগুলো আবার বালু টালু থাকতে পারে সেই ফাইন করে ধুয়ে নিলাম এবিদিন এই ধান অনেকগুলো প্যাকেট আছে প্যাকেটে বিধে আবার মশলাও আছে এই ধান কত এই কারা পারে এই সেই ম্যাজিক মশলা নাখনে রাখি দেবো নাদার পর আমরা এই দিয়ে দেবো আমার লুটুসটা হ্যাঁ সিদ্ধ করে নেবো এই তাফালটা উঠে দিলাম হ্যাঁ লুটুসটা সিদ্ধ করে নেবো পানিটা দিয়ে দিলাম পানি গরম হয়ে গেছে আর লুটুসটা দিয়ে দিলাম সিদ্ধ করে নেবো আমার লুটুর চা সিদ্ধ হয়ে গেছে এখন নাবা ফেলবো নাঙ্গল নাবাও ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন ছোট ছোট কতবার বড় হয়ে গেছে যাও আল্লাহ যা দিয়েছে তাপাল গরম হয়ে গেছে এখন তেলটা দিয়ে দিলাম ওই লুটুসটা রান্না করবো না তো পেঁয়াজ একটু করা দুটো দিয়ে দিলাম দেখেন দেখি
এই মশলাগুলো এখন কাটিয়ে নেবো, এদের ম্যাজিক মশলা। এই মুরগিটা হালকা ভাজি রাখছিলাম, কেন এই রোদুসের ভিতরে দিয়ে দিলাম। টমেটোর সসটা এখন দিয়ে দিলাম। হ্যাঁ দেন তুই, হ্যাঁ দিয়ে সস। এটা কালো গোল মরিচের গুঁড়ো, এই গুঁড়োটা ফিটিয়ে দিলাম, ফিটিয়ে থাকলাম। ওই লুটুসির প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল ম্যাজিক মশলা, এটা এখন দিয়ে দেবো। এই বের কে লুটুস হইল, এত বেলা তো কি না দিছি, এই বের কে না দিলাম লুটুস। আটা দই কেন পানি খেল মামো। ম্যাগির উদ্দেশ দিয়ে আমরা ইফতার করতেছি, তো আপনারাও করবেন আছে। আমার ইফতারি করা শেষ, এখন আমরা নামাজটা পড়ে আসি।